আসসালামু আলাইকুম সবাইকে সোনিয়াস স্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ট্যাংরা মাছ আর কাঁচা টমেটো দিয়ে যে আমি ঝোলটা রান্না করেছি সেটা তো এখানে আড়াইশো গ্রামের মতো ট্যাংরা মাছ আছে এ মাছগুলোকে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন এটি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এবং অল্প পরিমাণে মরিচের গুঁড়ো মাছটাকে জাস্ট ভেজে নেওয়ার জন্য তো এটাই আর কি আমি এখন মরিচের গুঁড়োগুলো অ্যাড করে হাতে সাঁচে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন মাখিয়ে নেওয়ার পর এই মাছগুলোকে আমি একটু ভেজে নেব তা আমি একটা একটা করে না ভেজে সবগুলো মাছ একসাথে এই যে তেলটা গরম করে এখানে অ্যাড করে দিলাম এখন চামচের সাজে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু আমি কাঁচা টমেটো দিয়ে রান্না করব। এটা আসলে আমি ফার্স্ট টাইম তৈরি করেছি এই রেসিপিটা আমি অনেক আপুদেরকে দেখেছি রান্না করতে এটা আসলে খেতে কেমন লাগে আমার এটাই ইচ্ছে ছিল জানার তাই আমি নিজেই তৈরি করলাম ছোটোবেলা থেকে কখনো এই ধরনের রেসিপি খাওয়া হয়নি আই মিন কাঁচা টমেটোটা দিয়ে যে রান্না করা হয় সেটা কখনো খাওয়া হয়নি তো যাই হোক আমি এখানে মাছ ভাজার যে তেলটা আছে সেটা দিয়ে দিলাম আরও কিছুটা তেল অ্যাড করলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ তো মাছটা ভাজার পর যে মশলাগুলো ছিল আমি সেখানে পেঁয়াজটাকে একটু মাখিয়ে নিয়েছি মশলাগুলো সহকারে আর এখন দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ নেড়ে চেড়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর এতে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন একে একে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এটা আসলে একটু ঝোল ঝোল হবে আমি ঝোল ঝোল রাখবো এভাবেই খেতে ভালো লাগে আসলে তো মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম আর আমার কাছে এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের যে তরকারিগুলো আছে মাছের খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চাইতে কম পরিমাণে ধনে গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এই ধরনের রেসিপিগুলো যখন আমি দেখি কারো ভিডিও আর কি কেউ তৈরি করছে খুবই লোভনীয় লাগে আসলে এই মাঝে মাঝে চেষ্টা করি আমি নিজেও একটু তৈরি করার তো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে হাফ চা চামচ পরিমাণে এই তো নেড়েছেড়ে কষিয়ে নিচ্ছি আর এই যে কাঁচা টমেটোগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কাঁচা টমেটোগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আমার ফার্স্ট টাইম আসলে কাঁচা টমেটো দিয়ে এভাবে কোনো তরকারি খাওয়া তো সেটাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে আমি এখানে অনেকগুলো কাঁচা টমেটোই অ্যাড করেছি এখন নেড়ে একটু কষিয়ে নেওয়ার পালা তো এই তো আমি সব ধরনের রান্নাবান্নাই করি আর কি করার চেষ্টা করি অল্প পরিমাণে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম কষিয়ে নিচ্ছি একটু ভালো করে আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলোও আমি এখানে অ্যাড করে দিব তো এই তো ভেজে রাখা মাছগুলো আমি সবগুলো এখানে দিয়ে দিলাম সবগুলো একসাথে হয়ে গিয়েছিল বাট এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলে কিন্তু মাছগুলো আর একসাথে থাকবে না আর মাছগুলো কিন্তু ভেঙেও যায়নি আস্ত আস্ত ছিল এবং বেশ ভালো লেগেছে খেতে লাইফে ফার্স্ট টাইম তৈরি করেছি এই ধরনের রেসিপি বাট খেতে আমার কাছে অসাধারণ লেগেছে আপনারাও চাইলে এভাবে ঝোল ঝোল করে তৈরি করতে পারেন তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে করে আমার মাছ এবং টমেটোটাও সেদ্ধ হয়ে যায় সব মোটামুটি সেদ্ধ হয়েই আছে আর যে পরিমাণ ঝোলটা থাকবে আমি এটার জন্য কিছুটা এক্সট্রা পানি অ্যাড করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি মাছগুলো কিন্তু একদম ভেঙে যায়নি এভাবেই আস্ত আস্ত আছে আর এটা খেতে খুবই মজার লেগেছে আমার কাছে স্পেশালি যে ঝোলটা ঝোলটা খেতেই বেশি ভালো লেগেছে তো সব শেষে ওপর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো এই তো ফাইনালি রেডি আমার রেসিপিটা তো আজ এ পর্যন্তই আল্লাহ